ফাইন এক্সপ্লেইন, আমি প্রথমেই বাংলা বলে যাচ্ছি, যা হলে যাতে ইংরেজিটা বুঝতে আমাদের সহজ হয়। কসম খেয়ে বলছি, আমি শপথ করে বলছি, সত্যি বলছি, আমাদের ভালোবাসার আগ পর্যন্ত, আমাদের দুজনের মধ্যে যে ভালোবাসা হয়েছে, এই ভালোবাসার আগ পর্যন্ত আমরা যা ছিলাম তা হলো আমরা ছিলাম দুগ্ধ পোষ্য শিশুর মতো। আমরা শিশুর মতো ছিলাম, যে শিশুর কোনো বোধ বুদ্ধি নাই, যে শিশুর কোনো জ্ঞান নাই, যে শিশুর আনন্দ খুশির বুদ্ধি কম, সেরকম শিশুর মতো আমরা ছিলাম। তাহলে আমরা এটা ইংরেজিতে দেখে নেই, আই ওয়ান্ডার, আমি ভাবি, এবং বাই মাই ট্রুথ, সত্যি ভাবি, কসম করে বলছি, ফর দাও অ্যান্ড আই, এখানে দাও অর্থ তুমি, দাও অর্থ তুমি, তুমি এবং আমি কি করতাম যতক্ষণ না আমরা একে অন্যকে ভালোবেসেছিলাম, আসলে আমরা কি করতাম? অ্যাকচুয়ালি আমরা তখন কিছুই করতাম না, আমরা ছিলাম একেবারে দুগ্ধ পোষ্য শিশু। তার মানে আমাদের জ্ঞান, আমাদের ভালোবাসার যে জ্ঞানটা, আমাদের যে আনন্দের জ্ঞানটা, আমাদের যে উচ্ছলতার জ্ঞানটা, এই আনন্দের জ্ঞানটাই আমাদের ছিল না, আমরা আনন্দই বুঝতাম না। শিশুদের মতো গেও আনন্দে মেতেছিলাম আমরা, তখন যে আনন্দগুলো করতাম সেই আনন্দগুলো আসলে কোনো আনন্দই না, কোনো তুলনাই হয় না। তার মানে আমরা দুজন ভালোবাসার পরে আমরা যে আনন্দটা উপভোগ করছি, এই আনন্দটার আগে কোনো আনন্দই আসলে আনন্দ ছিল না। আমরা গেয়োর মতো, অশিক্ষিতর মতো, এবং আমরা ভুলে ভরা মানুষের মতো কি করতাম, জাস্ট আমরা সেগুলোকে এনজয় করতাম। কিন্তু এখন আর তোমার সাথে আমার ভালোবাসা হওয়ার পরে দেখছি ওই সমস্ত এনজয়মেন্ট গুলো, ওই সমস্ত আনন্দ গুলো পুরোপুরি অর্থহীন ছিল, ফালতু ছিল। আমরা তখন আনন্দে মেতেছিলাম শিশুদের মতো, অথবা 7 জন গুহাবাসীর মতো, যে গুহাবাসীরা নাক ডেকে ঘুমিয়েছিল কত বছর, প্রায় 200 বছর। এই যে 200 বছর ঘুমিয়েছিল যে গুহাবাসীরা, তাদের মতো করে আমরা ঘুমিয়েছিলাম। তার মানে 200 বছর যে গুহাবাসীরা ঘুমিয়েছিল, সেই গুহাবাসীর মতো যদি কেউ ঘুমায়, সেক্ষেত্রে বলা যাবে যে 200 বছর ঘুমিয়েছিল। তার মানে এখানে কবি যেটা বলতে চেয়েছেন সেটি হচ্ছে, সেই যে বাইবেলে উল্লেখিত, কোরআন শরীফে উল্লেখিত 7 জন গুহাবাসী, যারা কোনো এক রাজার ভয়ে, অত্যাচারী রাজার ভয়ে কোনো একটা গুহায় পালিয়েছিল, এবং সেখানে তারা ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে জেগে দেখে তারা 200 বছর পরে চলে আসছে। তার মানে 200 বছর তারা ঘুমিয়েছে। এখানে সেই রকম ঘুমের সাথে, সেই রকম বেঘোর ঘুমের সাথে তাদের শৈশবকে, তাদের প্রেমের আগের সময়টাকে তুলনা করা হয়েছে। তার মানে আগে যে সময়টা কেটেছে, পুরো অর্থহীন সময় কেটেছে, পুরো ঘুমের ঘোরে সময় কেটেছে, কোনো জাগরণ তখন ছিল না। আর কবির প্রেমের দ্বারাই সেই জাগরণটা তৈরি হয়েছে, কবি এবং কবির প্রেমিকার মধ্যে যে প্রেমটা, এই প্রেমের পরেই জাগরণটা তৈরি হয়েছে, এর আগে তারা ছিল ঘুমিয়ে। তোমার আমার এই ভালোবাসা শুধু সত্যিকার আনন্দের, তার মানে এর আগেকার যে আনন্দগুলো সেগুলো ছিল মিথ্যাকারের আনন্দ, মিথ্যাকারের আনন্দ। তার মানে আগের আনন্দগুলো কোনো আনন্দই ছিল না, আর সবকিছুই কাল্পনিক আর অবাস্তব। আগের যে আনন্দগুলো আমরা করতাম, এগুলো অবাস্তব, কাল্পনিক, এগুলো আসলে বাস্তব কিছু না, এগুলো প্রায়োগিক কোনো বিষয় না, এগুলো কোনো মজা নাই, আনন্দ নাই, আগে শুধু যা যা করছি এমনি এমনি। আমি যা চেয়েছিলাম ও পেয়েছি, তা হলো তোমাকে, আর আমি শুধু চেয়েছিলাম কিন্তু তোমাকেই চেয়েছিলাম, আমি তোমাকে চেয়েছিলাম এবং তোমাকে আমি পেয়েছি। ইট ওয়াজ সো, এখানে ইট দিয়ে ইট বোঝানো হয়েছে, এবং সংক্ষেপে এটাকে কন্ট্রাক্টেড ফর্ম করা হয়েছে, ইট ওয়াজ, ইট ওয়াজটা না বলে টাচ, সো সো মানে এমন, হ্যাঁ এমনটাই ছিল, এমনটা ছিল, কেমনটা ছিল, বাট দিস, এই যে আমি আর তুমি ভালোবাসি, এই বাট বলতে এখানে বোঝাচ্ছে বাদ দিয়ে, বাট বলতে বোঝাচ্ছে ছাড়া বা বাদ দিয়ে,
এই যে আমার আর তোমার ভালোবাসা, এইটা ছাড়া বা এইটা বাদ দিয়ে অল প্লেজার্স, আর যত আনন্দই আমরা করেছি, এই আনন্দগুলো আসলে ফ্যান্সিস, এই আনন্দগুলো আসলে ফালতু, বাকওয়াস, অবাস্তব। ইফ ইভার এনি বিউটি ডিড আই সি, যদি কখনো কোনো সৌন্দর্য পৃথিবীতে আমি কখনো কাউকে দেখে থাকি যে এই বিষয়টা সুন্দর, আকর্ষণীয়, মনোরম, তাহলে সেটা তুমি ছিলে। এবং আমি তোমাকে চেয়েছিলাম, এই বিউটিটাই আমি চেয়েছিলাম, হুইচ আই ডিজার্ভ অ্যান্ড গড, শুধু চেয়েছিলাম তাই না, আমি কিন্তু পেয়েও গেছি। এবং আমার যা কিছু স্বপ্ন ছিল, এই স্বপ্ন শুধু তুমি ছিলে, আমি কবে তোমাকে পাব, বাট এ ড্রিম অফ দি। তার মানে এই যে ইট ওয়াজ বাট এ ড্রিম অফ দি, আর ওই সময়টা যখন আমি তোমাকে পাই নাই, তখনকার সময়টা ছিল কল্পনায় ভরা, শুধু যে কল্পনায় ভরা ছিল তাই না, এই আনন্দগুলো ছিল অর্থহীন। আর ওই সময় আমি একটাই গুরুত্বপূর্ণ কাজ করেছিলাম, সেই গুরুত্বপূর্ণ কাজটি হলো আমি তোমার স্বপ্ন দেখেছিলাম, আমি তোমাকে স্বপ্ন দেখতাম সবসময়, আমি তোমাকে স্বপ্ন দেখতাম। আর এখন শুভেচ্ছা আমাদের জাগত আত্মাদয়কে, দ্যাট মিন্স উনি বলছেন যে দেখো, আমি আর তুমি যখন ভালোবাসা বাঁচি নাই, আমরা যখন প্রেম করি নাই, যখন আমাদের মধ্যে সম্পর্ক হয় নাই, এই সম্পর্ক হওয়ার আগের যে এনজয়মেন্টটা ছিল, যে আনন্দটা ছিল, এই আনন্দটার সময় আমরা ঘুমিয়েছিলাম, আর যেহেতু আমরা ঘুমিয়েছিলাম, এখন আমরা আমাদের এই দুই আত্মাকে গুড মর্নিং জানাই, গুড মর্নিং টু আওয়ার সোলস, গুড মর্নিং টু আওয়ার সোলস, আমাদের আত্মাকে আমরা শুভেচ্ছা জানাই। এখন আর একে অন্যকে দেখি না ভয়ে ভয়ে, তার মানে আমরা এক সময় একে অন্যকে ভয়ে ভয়ে দেখতাম, আমাদের সাথে সম্পর্ক ছিল না, আমি তোমার ছিলাম না, তুমি আমার ছিলে না, তোমাকে আমি দেখতাম একটু সংকোচ, একটু ভয়, একটু লজ্জা নিয়ে, কিন্তু এখন আর সেভাবে আমি আর তুমি দেখি না, আমাদের সব সম্পর্কই অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, এবং আমরা একে অন্যকে পুরোপুরি উপভোগ করেছি। এখন আমরা একে অন্যের জন্য, আমি তোমার জন্য, তুমি আমার জন্য, এবং আমাদের মধ্যে নেই কোনো ডিস্ট্যান্স, তাহলে এখন আর একে অন্যকে ভয়ে ভয়ে দেখার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমরা ইংলিশে দেখে নেই, অ্যান্ড নাও গুড মর্নিং টু আওয়ার ওয়েকিং সোলস, এই যে আমাদের যা ঘুমন্ত আত্মা যারা 200 বছরের মতো ঘুমিয়েছিল, সেই আত্মা দুটো কিন্তু জাগছে, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। গুড মর্নিং, হু ইজ ওয়াজ নট ওয়ান অ্যানাদার অফেয়ার, এই যে যারা একে অন্যের দিকে ভয়ে ভয়ে তাকায় না, আমিও ভয়ে ভয়ে তোমার দিকে তাকাই না, তুমি আর আমার দিকে তাকাতে ভয় পাও না, আমি আর তুমি একে অন্যকে এনজয় করি টু দা ব্রিম, টু দা ব্রিম। কারণ সত্যিকারের ভালোবাসা অন্য যে কোনো জায়গার ভালোবাসাকে নিয়ন্ত্রণ করে। সত্যিকারের ভালোবাসা কি করে? সত্যিকারের ভালোবাসা অন্য ভালোবাসাকে নিয়ন্ত্রণ করে। দ্যাট মিন্স যদি কেউ সত্যি সত্যি কাউকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে অন্য কোনো ভালোবাসা এসে ঢুকতেই পারবে না। দ্যাট মিন্স এই ভালোবাসা অন্য পৃথিবীর যে কোনো ভালোবাসাকে নিয়ন্ত্রণ করবে, দূরে রাখবে, তাকে কন্ট্রোল করবে, তাকে ম্যানিপুলেট করবে, আর সব জায়গায় ছোট্ট একটা ঘর তৈরি করে নেয়, এবং এই যে ভালোবাসা যেখানেই যাক না কেন, সেখানে তারা একটা ঘর তৈরি করে নেয়। সেই ঘরটা কেমন? ঘর মানে আলাদা, ঘর মানে আলাদা, সেপারেট। এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে প্রেমিক এবং প্রেমিকা তারা যখনই কোনো একটা জায়গায় যায়, তারা যেখানে আছে সেখানে একটা ঘর তো তাদের আছেই, তারা পৃথিবী থেকে আলাদা হয়ে যায়, এবং যখন তারা অন্য কোথাও যায় সেখানেও তারা একটা ঘর পেয়ে যায়, এবং সেই ঘরটা যদিও অনেকের মাঝে, তারপরও তাদের মধ্যে একটা মানসিক ঘর সৃষ্টি হয়, তারা একে অন্যকে ছাড়া আর কাউকে দেখে না, আর কাউকে চেনার চেষ্টা করে না। ফর লাভ অল লাভ আদার সাইডস কন্ট্রোল,
কারণ ভালোবাসা ভালোবাসা হচ্ছে এমন যে অন্য সব আদার সাইডস, অন্য সাইড মানে জায়গা, অন্য সব জায়গার ভালোবাসাকে কন্ট্রোল করে। সাইড মানে দৃশ্য, এখানে সাইড মানে দৃশ্য, অন্য যে কোনো দৃশ্যের সাথে এটাকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিহোয়ার, এবং প্রত্যেক জায়গায় একটা করে ঘর তৈরি করে, অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম এভরিহোয়ার। সাগর অভিযাত্রীরা যারা সাগরে যায়, কলম্বাস, ভাস্কো দা গামা, এই যে বিখ্যাত সব সাগর অভিযাত্রীরা, যাক তাদের ইচ্ছা হচ্ছে যাক নতুন পৃথিবী খুঁজে বের করুক, নতুন পৃথিবী তারা খুঁজে বের করুক, কারণ কলম্বাস খুঁজে বের করেছে আমেরিকা, ভাস্কো দা গামা খুঁজে বের করেছে ইন্ডিয়া, এরকম আরো অনেক পৃথিবী তারা খুঁজে খুঁজে বের করুক। এখানে পৃথিবী বলতে জায়গাকে বোঝায়, দেশকে বোঝানো হয়েছে, একটা অঞ্চলকে বোঝানো হয়েছে, পৃথিবী ভুবনকে বোঝানো হয়েছে। লেটস সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গান, এরা নতুন নতুন পৃথিবীতে যাক, কলম্বাস আমেরিকা যাক, ভাস্কো দা গামা ইন্ডিয়াতে যাক, অন্যরা আরো পৃথিবীগুলোকে খুঁজে বের করুক। লেট ম্যাপস টু আদার ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শোন, এবং অন্যান্যরা লেট ম্যাপস টু আদার, এবং তারা কি করবে, এই যে খুঁজে খুঁজে এনে একটা মানচিত্র তো আছে এখন, সেই মানচিত্রের সাথে আরেকটু যোগ করবে, উত্তর মেরু যোগ করবে, দক্ষিণ মেরু যোগ করবে, ইন্ডিয়া যোগ করবে, আমেরিকা যোগ করবে, এভাবে তারা আস্তে আস্তে এই ম্যাপটাকে বড় করবে। তারপরে ম্যাপের পরে ম্যাপ নিয়ে আসবে, ওয়ার্ল্ডের পরে ওয়ার্ল্ড নিয়ে আসবে, তারা এভাবে দেখাবে যে এই যে এই দ্বীপটা পৃথিবীতে আগে দেখা যেত না, এখন আবিষ্কার হয়েছে, এখন আমরা দেখতে পারি। তার মানে এখানে বোঝাচ্ছে যে পৃথিবীতে যে সমস্ত জ্ঞানীগুলিরা আছে, এবং পৃথিবীতে যারা অনেক এগিয়ে যেতে চায়, ডেভেলপ করতে চায়, উন্নত হতে চায়, তারা যা ইচ্ছা করে করুক, তাদের ক্যারিয়ার নিয়ে, তারা পেশা নিয়ে, তারা যেখানে এগিয়ে যায় যাক, কিন্তু আমার কোনোই দরকার নাই তোমাকে ছেড়ে, তোমাকে রেখে অন্য কিছু ভাববার, অন্য কিছু ডিসকভার করার, এবং আমার কোনো ম্যাপেরও দরকার নাই, আমার পেশাগত কোনো উন্নতিরও দরকার নাই, ইউ আর মাইন, দ্যাটস এনাফ। আমাদের থাকুক একটি পৃথিবী, তার মানে পৃথিবীর সবাই, এই সমস্ত লোকেরা তাদের যেটুকু আছে তারা সেটুকুতে সন্তুষ্ট না, তারা আরো চায়, আরো চায়, আরো চায়, কিন্তু আমার দরকার নাই, আই ডোন্ট নিড, আমার এক একটাই পৃথিবী দরকার, একটি পৃথিবী, সেই পৃথিবী কে, তুমি, সেটা তোমারও আমারও। তার মানে আমাদের একটাই পৃথিবী থাকবে, সেই পৃথিবীটা কেমন, তোমার জন্য আমি পৃথিবী আর আমার জন্য তুমি, আমরা আর কোনো পৃথিবীকে চাই না। লেট আস পসেস ওয়ান ওয়ার্ল্ড, লেট আস পসেস ওয়ান ওয়ার্ল্ড, চলো আমরা একটা পৃথিবীকেই রাখি, আর আমাদের পৃথিবী দরকার নাই। ইস হ্যাট ওয়ান, এখানে হ্যাট বলতে বোঝাচ্ছে হ্যাজ, হ্যাট এটা আর্কেইক ওয়ার্ড, আর্কেইক মানে প্রাচীন শব্দ, এই প্রাচীন শব্দগুলো কিছু কিছু ব্যবহার করা হয়ে থাকে, বিশেষভাবে আমরা দেখবো শেক্সপিয়ার, চসার, জন ডান, তার মানে একটু আর্লিয়ার ওনাদের কবিতায় আমরা এগুলো দেখবো, পরবর্তীতে এগুলো কমে এসেছে। তো এই যে প্রাচীন শব্দ হ্যাত, হ্যাজটাকে হ্যাত বলা হচ্ছে, আমাদের প্রত্যেকেরই একটা করে, একটা করে পৃথিবী থাকবে, অ্যান্ড ইজ অন, এবং দুটো পৃথিবী মিলে কিন্তু একটা পৃথিবী, আমার একটা পৃথিবী, তোমার একটা পৃথিবী, কিন্তু দুটো মিলে আবার একটা পৃথিবী, কারণ আমি আর তুমি তো আলাদা না, উই আর আইডেন্টিফাইড, আমি আর তুমি একই, তোমার চোখে আমার ছবি আর তোমার ছবি আমার চোখে, তোমার চোখে আমার ছবি আর তোমার ছবি আমার চোখে, কথাটা একটু প্রথমে শুনতে অদ্ভুত লাগলেও ভালো করে দেখলে বুঝতে, হ্যাঁ ঠিক আছে, যখন আমরা কারো চোখের দিকে তাকাই তখন আমাদের চোখের, আমাদের দেহাবয়ব, আমাদের মুখাবয়ব আর চোখের স্বচ্ছ পর্দায় প্রতিফলিত হয়, এই প্রতিফলিত হওয়ার পরে আমরা আমাদেরকে দেখতে পারি। তার মানে কি বলছে এখানে, আর সহজ সরল মানুষের মনের কথা আর মুখের কথা একই হয়, আমি যখন তোমার চোখের দিকে তাকাই তখন কিন্তু আমি আমার ছবি তোমার চোখে দেখি, এবং আমি আরো দেখার চেষ্টা করি তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি আমাকে তোমার ভালোবাসার গভীরতা কত,
তো আমি দেখলাম যে হ্যাঁ, ভালোবাসার গভীরতা তোমার অনেক বেশি, এবং সেই ভালোবাসাটা কেমন, সেই ভালোবাসার ট্রু, সেই ভালোবাসাটা প্লেন, সত্য এবং প্লেন, নিষ্পাপ, নিখা। প্লেন হার্টস ডু ইন দ্য ফেসেস রেস্ট, তার মানে এখানে বলছে যে মুখে এক আর বুকে আর এক তা না, তুমি তোমার বুকে যা আছে, তোমার হৃদয় যা বলে, তুমি মুখেও ঠিক সেই কথাগুলোই বলছো। তাহলে আমরা দেখলাম যে এখানে যেটা বলা হচ্ছে যে কবি বলছেন যে আমাদের একে অন্যের ভালোবাসাটা খুবই খুবই গভীর, এবং আমি দেখেছি তোমার চোখের দিকে তাকিয়ে যে তোমার চোখে কোনো মিথ্যে কথা নাই, তোমার হৃদয় যে কথা বলে তোমার চোখও সেই কথা বলে, কোনো ছলনা কোনো কপটতা তোমার চোখে আমি দেখি নাই। আমাদের মতো দুটি গোলার্ধ কে কোথায় পাবে? একটু আগে আমরা দেখলাম যে প্রেমিক এবং প্রেমিকার একটি পৃথিবী আছে, প্রেমিক এবং প্রেমিকার একটি পৃথিবী যেহেতু আছে, তো আমরা জানি পৃথিবীকে দুটো ভাগ করা যায়। পৃথিবী যেহেতু গোল, এই গোলের আবার দুটো অর্ধ হয়, অর্ধেক গোলার্ধ আর এক অর্ধ গোলার্ধ, তার মানে একটাতে থাকে পূর্ব উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ, আবার পশ্চিম পূর্ব দিকে ভাগ করলে একটা পশ্চিম গোলার্ধ হবে আর একটা পূর্ব গোলার্ধ হবে। এখন কবি বলছেন যে আমাদের গোলার্ধ, আমাদের পৃথিবীর গোলার্ধ যেগুলো, এই গোলার্ধ হচ্ছে আমি এক পাশে আর তুমি আর এক পাশে, এই দুই গোলার্ধে কিন্তু কোনো সমস্যাই নাই। যেমন উত্তরে যখন অ্যান্টার্কটিকা মহাসাগরে আমরা যাই, অ্যান্টার্কটিকা মহাদেশে যাই, তখন কি হয়, তখন প্রচণ্ড শীতলতায় আমরা দুর্বল হয়ে যাই। তার মানে আমাদের এই ভালোবাসার পৃথিবীতে কিন্তু শীতলতার জায়গা নাই, এখানে চির উষ্ণতা, চির ভালোবাসায় ভরা আমাদের এই পৃথিবী। এবং আমাদের পৃথিবী যদি পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ হিসেব করা যায়, পশ্চিম গোলার্ধে যে সূর্য অস্ত যায়, আমাদের পৃথিবীতে কখনো সূর্য অস্ত যায় না, কারণ আমিও তোমাকে কখনো ভালোবাসা থেকে দূরে রাখি না, তুমিও আমাকে কখনো ভালোবাসা সিজ করো না। তাহলে হোয়ার কুন ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার্স, আমরা কোথায় পাব এমন আর দুটি গোলার্ধ উইদাউট শার্প নর্থ, যেখানে তীব্র তীক্ষ্ণ শীতল নর্থ পোল নাই, পশ্চিম উত্তর মেরু নাই, উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট, যেখানে দুর্বল হয়ে যাওয়া, যেখানে সূর্য ডোবা পশ্চিম নাই, নাই আমাদের গোলার্ধে, আমাদের পৃথিবীতে এই সমস্ত শর্টকামিংস, এই সমস্ত দুর্বলতা ঘাটতি নাই, তাহলে আমাদের পৃথিবী স্বয়ং সম্পূর্ণ। এরপরে কবি আরো একটি তুলনা দিচ্ছেন, প্রেমিক আরো একটি তুলনা দিচ্ছে, সেটা হচ্ছে এরকম যে যদি কোনো জিনিসের সাথে কোনো জিনিসকে মিশ্রিত করা হয়, তাহলে একটি নতুন সংমিশ্রণ সৃষ্টি হয়, এই সংমিশ্রণটা অনেক ভালো হয়, মজবুত হয়। যেমন আমরা বলে থাকি যে সিমেন্ট, বালু, ইট, খোয়া, এগুলো যদি একসাথে মেশানো হয় তাহলে ভালো মিক্স হয়, কিন্তু যদি মিক্সের ক্ষেত্রে যদি রেশিও প্রপোর্শনটা, তার মানে অনুপাতে যদি কম বেশি হয়ে থাকে, যদি বালুর মাত্রা বেশি হয়ে থাকে, সিমেন্টের মাত্রা বেশি হয়ে থাকে, পাথরের মাত্রা কম হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা খুব ভালো কাজ হবে না এবং সেটা বেশি টেকসই হবে না। সে কথাই বলছেন উনি, অসম মিশ্রণ মানে ভুল অনুপাতের মিশ্রণ খুব দ্রুত ধ্বংস হয়। হ্যাঁ জানি আমরা, যদি আমাদের দুজনের ভালোবাসা অভিন্ন হয়, কিন্তু আমাদের ভালোবাসা তো অসম না, আমি তোমাকে যতটুকু ভালোবাসি তুমি আমাকে ততটুকুই ভালোবাসো, 2-এ 2-এ 4, আমার 100% তোমার 100%, যদি দুজনে ভালোবাসি সমান সমান, যদি সমান সমান ভালোবাসি দুজনে দুজনকে, তাহলে কেউই তো আমরা দুর্বল হব না কখনো। আর যেহেতু আমরা কেউ কখনো দুর্বল হব না, মৃত্যু কখন হয়, দুর্বলতার পরিণামই
মৃত্যু, তাহলে আমরা কখনো মরতেও পারবো না, আমরা কখনো মরতেও পারবো না। হোয়াট এভার ডাইস, ওকে, আমি একটু দেখে নেই, যে কোনো কিছুই যখন মারা যায় ওয়াজ নট মিক্সড ইকুয়ালি, তার মানে যে কিছু ধ্বংস হয় কারণ এটা ভালো করে মেশানো হয় নাই, মিক্সটা ভালো হয় নাই। ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, যদি আমাদের দুজনের ভালোবাসা একই হয়ে থাকে, অথবা দাও অ্যান্ড আই লাভ সো অ্যালাইক, এবং আমি আর তুমি যদি একই রকম ভালোবেসে থাকি, তাহলে কি হবে? দ্যাট নান ডু স্ল্যাকেন, তাহলে কিন্তু কেউই আমরা কখনো শিথিলতা দেখাবো না, আমাদের ভালোবাসায় দুর্বলতা আসবে না, আর দুর্বলতা যদি না আসে আমরা কখনো মরবো না। দ্যাট মিন্স আমাদের ভালোবাসা, আমাদের প্রেম কখনো মরবে না। এখন আমরা দেখবো